আসসালামু আলাইকুম সুপ্রিয় টেকনিশিয়ানগণ, আশা করি ভালো আছেন। আমি আল্লাহপাকের অশেষ মেহরবানিতে ভালো আছি। তো আজকে দেখাবো কিভাবে সিএফ টুলটা অ্যাক্টিভেশন করবেন এবং রেজিস্ট্রেশন করবেন। তো মোটামুটি যারা সিএফ টুল সম্পর্কে জানেন তারা অবশ্যই জানেন যে কিভাবে সিএফ টুলে কাজ করতে হয় এবং কি পরিমাণ সাপোর্ট আছে। তো আমি মনে করি সিএফ টুল দিয়ে অনেকটা সহজে কাজগুলো করা যায়। তো দেরি করবো না, চলুন শুরু করা যায় কিভাবে সিএফ টুলটি রেজিস্ট্রেশন করবেন এবং অ্যাক্টিভেশন করবেন। রেজিস্ট্রেশন এবং অ্যাক্টিভেশনের জন্য প্রথমে চলে যাব আপনি কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজারে। যাওয়ার পরে এখানে লিখব gsmalo.com, লিখে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে এই ইন্টারফেসটা আসবে। আসার পরে এখানে সার্চ করব সিএফ টুল। আসার পরে এই যে 12 মাস এটাতে একটা ক্লিক করব। করার পরে এখানে দেখেন কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, এগুলা পড়ে নেবেন এবং একটু নিচে নামবেন। নিচে নামার পরে এখানে আরইএফ কোডটা চাচ্ছে এবং ইমেল অ্যাড্রেস চাচ্ছে। আপনার সিএফ টুল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করে যেই ইমেলটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন ওই ইমেলটা এখানে দিবেন। তো রেজিস্ট্রেশন করার জন্য এখানে সিএফ টুলের ওয়েবসাইটে চলে যাব। এখানে লিখবো সিএফ টুল, লিখে সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এটাতে ক্লিক করব। সিএফ টুলের অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে সাইন আপে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি, ইমেল অ্যাড্রেসটি দিয়ে নিচ্ছি, এখানে ইমেল অ্যাড্রেসটি দেব। তারপরে এখানে একটা পাসওয়ার্ড দেব। এই দুইটা পাসওয়ার্ড সেম হবে, দুইটা পাসওয়ার্ড সেম দিয়ে তারপর এখানে একটা টিক চিহ্ন দিয়ে এখানে একটা টিক চিহ্ন দিবেন। দেওয়ার পর এখানে বাস সিলেক্ট করতে বলতেছে, তো বাস সিলেক্ট করলাম। করার পর এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এটাতে ক্লিক করব। তারপর আমার অ্যাকাউন্টে এখানে লগ ইন করে নিব। লগ ইন করার জন্য এখানে আই এম নট এ রোবট এটাতে ক্লিক করবেন। এটা, এটা এবং এটা ক্রসওয়্যার এটাতেও ক্লিক করে ভেরিফাই করে নেবেন। করার পরে রিমেম্বার মিতে দিয়ে সাইন ইন দিবেন। তারপরে সিএফ টুল থ্রি ডাউনলোড করতে হবে এবং তার আগে আমার একটা ইউজার নেম সেট করতে হবে। ইউজার নেম সেট করার জন্য মাই প্রোফাইলে ক্লিক করব। মাই প্রোফাইলে ক্লিক করার পরে এখানে একটা ইউজার নেম দিবেন। তো আমি ইউজার নেম দিয়ে নিলাম। ইউজার নেমটা দিয়ে একটু নিচে নামে এই যে সেভ চেঞ্জ এটাতে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমার এটি হয়ে গেছে। তো এখন যেই ইমেলটা দিয়ে আমি এখানে রেজিস্ট্রেশন করেছি ওই ইমেলটা এখানে দিব। ইমেলটা দিয়ে দিলাম আরইএফ কোড। আরইএফ কোড অবশ্যই আপনি AR6004 এটাই দিবেন। তারপরে অ্যাড টু কার্ট এটাতে ক্লিক করে দিবেন। এই আরইএফ কোডটা অবশ্যই আপনি দিয়ে নেবেন। আরইএফ কোড শুধু এই টুলস না, আপনি যে কোনো টুলস, ডিভাইস, ডঙ্গল অ্যাক্টিভেশন করতে চান এই আরইএফ কোডটি দিয়ে নেবেন। দেওয়ার পরে এখানে চেক আউট এটাতে একটা ক্লিক করে দিবেন। তারপরে এই বিলিং ডিটেলস, এই বিলিং ডিটেলসটা এখানে পূরণ করবেন। তো এটাতে যদি কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, এটা শুধু নিয়ম মেনটেন করে। তারপরে এখানে আপনি টাকাটা পাঠাবেন হচ্ছে এই পরিমাণ টাকা পাঠাবেন এবং এই নাম্বারে টাকাটা পাঠাবেন। এখন কথা হচ্ছে আপনি কিসের মাধ্যমে টাকাটা পাঠাবেন। আপনি যদি বিকাশে পাঠান তাহলে বিকাশ সিলেক্ট করবেন, নগদে পাঠালে নগদ, অথবা রকেটে পাঠালে রকেট সিলেক্ট করবেন। তো আমি বিকাশে টাকাটা পাঠাবো, এই যে এই নাম্বারটাতে টাকাটা পাঠাতে হবে এবং এই পরিমাণ টাকাটা পাঠাতে হবে। যেই নাম্বার থেকে টাকাটা পাঠাবো এই নাম্বারটা এখানে দিব এবং টাকাটা পাঠানোর পরে যে ট্রানজেকশন আইডি রয়েছে ওই আইডিটা এখানে দিয়ে দিব। দেওয়ার পরে এখানে একটা টিক চিহ্ন দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করে দিব। তো আমরা দেখতে পাচ্ছি আমার অর্ডারটি করা হয়ে গেছে। তো অর্ডারটি কি পজিশনে আছে বা কি অবস্থায় আছে এটা দেখার জন্য অবশ্যই এই আইকনটাতে মাউসটা রাখতে হবে। মাউসটা রাখার পরে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অন হোল্ড আছে। এটা দেখার জন্য আপনাকে অবশ্যই এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে, অথবা অ্যাকাউন্ট থাকলে ওই অ্যাকাউন্টটা লগ ইন করা থাকতে হবে। লগ ইন করা থাকার পরে যদি আপনি অর্ডারটি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি স্ট্যাটাসগুলো দেখতে পারবেন, না হলে দেখতে পারবেন না। তো এখানে দেখতে পাচ্ছি এখন অন হোল্ডে আছে, কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা এটা দেখতে পাবো কিছুটা চেঞ্জ এসেছে এটার মধ্যে। তো আমরা সে পর্যন্ত অপেক্ষা করি। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পরে এখানে রিলোড দেওয়ার আগ পর্যন্ত দেখতে পাচ্ছি অন হোল্ড লেখা আছে। তো আমরা রিলোড দিয়ে দেখবো এটা পরিবর্তন হয় কিনা। হ্যাঁ, রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে প্রসেসিং লেখা আছে। তো আমরা আর সামান্য কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করার পরে দেখবো এখানে এরকম কমপ্লিট লেখা চলে আসছে। যদি কমপ্লিট চলে আসে তাহলে আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবো। তো আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করি। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম। করার পরে এখন আবার রিলোড দিয়ে দেখি এটা কমপ্লিট হয়েছে কিনা। যদি কমপ্লিট হয় তাহলে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে আমরা অ্যাকাউন্টটি লগ ইন করবো।
তো আমরা এখন দেখতে পাচ্ছি এখানে কমপ্লিট চলে এসেছে। তো কমপ্লিট যেহেতু চলে এসেছে, তাহলে আমরা সিএফ টুলটি ডাউনলোড করে আমরা এটা ব্যবহার করতে পারবো। তো এটা ডাউনলোড করার জন্য সিএফ টুলের ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পরে এই যে ডাউনলোড ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এটা টেলিগ্রাম থেকে ডাউনলোড করতে হবে। তো ওপেন টেলিগ্রাম ডেস্কটপ, এটাতে ক্লিক করলাম। করার পরে এই যে এখানে দেখুন লিঙ্ক দেওয়া আছে, তো এই গুগল ড্রাইভ লিঙ্কে অথবা মেগা লিঙ্কে আপনি ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। এটা হচ্ছে ডাউনলোড করার পরে আপনার যে জি ফাইলটা পাবেন ওইটা পাসওয়ার্ড, এটা ভাঙার জন্য পাসওয়ার্ড থেকে, ওই পাসওয়ার্ডটা হচ্ছে এটা। আমারটা ডাউনলোড করা আছে এবং ইনস্টলও করে রেখেছি। আপনারা ডাউনলোড করে এবং ইনস্টল করে রাখবেন। তারপরে আপনারা এখানে ডাবল ক্লিক করে ওপেন করবেন। সিএফ টুলটা ওপেন করার পরে যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন সিএফ টুলের ওয়েবসাইটে, ওই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনি এখানে লগ ইন করে নেবেন। এরকম আসলে আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে এই যে আমার এটা অটো জেনারেট হয়ে আছে, তো আমি এটা লগ ইনে ক্লিক করছি। দেখেন আমার টুলসটা ওপেন হয়ে যাবে। হ্যাঁ দেখেন আমার টুলসটা ওপেন হয়ে গেছে। তো এই টুলসে আপনি দেখতে পাচ্ছেন যে কি ধরনের সাপোর্ট রয়েছে। আসুস, ওপো, হাওয়াই সব ফোনের মডেলের মডেলই এখানে সাপোর্ট রয়েছে। তো হাওয়াই কিন্তু অসংখ্য ফোন যে সাপোর্ট গুলো রয়েছে এগুলো করতে পারবেন। এটা শুধু মিডিয়া টেকে। তারপরে এখানে আছে এসপিডি রয়েছে, কোয়ালকম রয়েছে। তো শুধু মিডিয়া টেকের যে ফোন গুলো এগুলো এই মিডিয়া টেক টুলসটা দিয়ে করতে পারবেন। তো এছাড়াও এই দুইটা টুলস ওপেন করে আপনারা কাজ করতে পারবেন। তো এখানে রিড ইনফো, ফ্যাক্টরি সেট, ইরিস, এফআরপি অনেক কাজ করতে পারবেন এখান থেকে। আমি ওইগুলার ওপেন করে দেখাচ্ছি না, আপনারা যখন কিনবেন বা ইয়ে করবেন তখন দেখে নেবেন। আর যদি কোনো প্রবলেম হয় বা সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে কল দেবেন, আমরা আপনাকে বুঝিয়ে দেব। যদি আমার ভিডিওতে বলা কোনো প্রসেস আপনি বুঝতে না পারেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, আপনাকে সব সম্পূর্ণ বুঝিয়ে দেব। এবং আপনি যদি এই টুলসটা কিনতে চাচ্ছেন তবে কিনতে পারতেছেন না, তখন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে অথবা কল দিলে আমরা এটি কিনে দেব, আপনাকে হেল্প করব। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।